মাল্টিন্যাশনাল কোম্পানির চাহিদার কারণে ভুট্টার বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে। আজ 24 ডিসেম্বর 2021 আমি শ্রেয়া মুখার্জি, অজয় অ্যাস্ট্রোমানি গুরু, ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও অভিবাদন জানাই। গত 20 থেকে 25 দিন আগে অবিরাম বৃষ্টির কারণে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থানে শুকনো ভুট্টার ঘাটতি দেখা দিয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থানে ভালো মানের শুকনো ভুট্টার ঘাটতির কারণে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, তামিলনাড়ু, বিহার, বাংলার পোলট্রি ফিডগুলিতে প্রতিটি অর্থে চাহিদা দেখা গেছে। বিহারের গুলাববাগ বাজারে পুরনো জাতির শুকনো ভুট্টা গত 4 থেকে 5 দিনে 1850 এবং 1900 থেকে 2000 থেকে 2050 টাকা লোড বেড়েছে। বিহার গুলাববাগ থেকে ভুট্টা স্থানীয় বিহার, নেপাল, বাংলাদেশ থেকে বিহারে যাচ্ছে। ট্রাকের 230 থেকে 240 চলছে শুকনো ভুট্টা প্রতিদিন। মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন রেক পয়েন্ট থেকে লোড করা হয়েছে। শুকনো ভুট্টা কমে যাওয়া এবং বৃদ্ধি পাওয়ায় তামিলনাড়ুর ফিড প্রস্তুতকারক বিহারের মাল্টিনিয়ার চিকানের কাছ থেকে সস্তা দামে বাজার চাহিদা বেড়েছে। তামিলনাড়ু এবং বিহারের ফিড কোম্পানিগুলির জন্য অনেক রেলওয়ে জার্ক বাজারের চুক্তির কারণে রাজস্থানের হিন্দা সিটি এবং ভরতপুরে শনি ও রবিবার রেলের ট্র্যাকে রেলের র্যাক রোড করার জন্য বাজারে চাহিদা দেখা দিয়েছে। রেলওয়ে জার্ক লোডার দ্বারা রাজস্থানের আলওয়ার, ভরতপুর, দৌসা জেলার মন্ডিগুলিতে বাজরার আলগা কেনাকাটা শুরু হয়েছে। রাজস্থানের দৌসা, ভরতপুর, আলওয়ার জেলার মন্ডিগুলিতে বাজারের আগমন কমে যাওয়ায় আজ আলগা বাজরা 10 থেকে 20 টাকা হয়েছে। হরিয়ানা, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মুরগির খামারগুলিতে ভাইরাল জ্বরের প্রভাবে ধীরে ধীরে শেষ হচ্ছে, কারণ যার কারণে মুরগির খামারে ডিম আগের চেয়ে ভালো অবস্থায় এসছে। প্রতি সত্যে 518 থেকে 519 বিক্রি করে এই ব্যবহার বাজরাও প্রতিদিন বাড়ছে। হরিয়ানার মন্ডিতে বাজরা আসার চাপ কমার প্রধান কারণ অফ সিজন বলা হচ্ছে। রেওয়ারের নানৌলের ব্যবসায়ীদের মতে এবছর বাজরার মজুদ সরকারের কাছে নেই। মজুদে আর 2,60,000 কাট্টা মজুদ রয়েছে। নানৌলের ব্যবসায়ীদের মতে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে আগে বাজরা বাজারে আসবে না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো তথ্য প্রদান করতে পারি। ধন্যবাদ।